Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি সিঙ্গারা বানাবো। আমি 2 কাপের একটু বেশি আটা নিয়েছি, লবণ দিলাম, এখন তেল দিব। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হয়। দিয়ে আটাটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। পাপা পিঠার গুঁড়িটা যেরকম করে ওরকম করে তেলটা মাখিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে দিব। পানিটা একবারে দেওয়া যাবে না, তেলটা আগে মাখিয়ে জরজরা করে পরে পানিটা দিতে হবে। আমার মাখানো হয়ে গেছে, একটু শক্ত শক্ত করে রাখতে হবে। কালি জিরা দিয়ে দিলাম কয়টা। এখন আমি একটা ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো। আর পাশে আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম। আলুগুলো ছোট ছোট করে চিকলা সহ কেটে নিলাম। কেটে এখন আমি চুলায় দিয়ে দিলাম সিদ্ধ করতেছি। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম পেস্ট। আর এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পেস্টটা হয়ে গেছে কিছু বাদাম দিয়ে দিলাম। কলিজার সিঙ্গারাত বাদাম দিলে অনেক মজা লাগে। কেউ বাদাম না পছন্দ করলে নাও দিতে পারেন। এখন আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাঁচামরিচ। আমি একটু মরিচটা বেশি দিব, সিঙ্গারাটা একটু জ্বালানো হলে খেতে ভালো লাগে না। ধনিয়ার পাকি দিয়ে দিলাম, একটু জিরার পাকি দিয়ে দিব। সব কিছু দিয়ে মশলাটা কষাইয়া লবণ দিয়ে দিলাম। মশলাটা হবে আপনি কয়টা সিঙ্গারা বানাবেন ওই হিসাব করেই আপনি তৈরি করে নিতে পারবেন। এখন আমি কলিজা দিয়ে দিলাম। অনেক সময় কলিজাগুলো এভাবে রান্না করলে খাওয়া হয় না বা কেউ খাইতে চায় না, ভালো লাগে না, তাই ওগুলো রেখে দিয়ে যদি এরকম সিঙ্গারা বানানো হয় বাচ্চারা খেয়ে নেবে। এখন কলিজাটি কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে দিব কিছু। সিঙ্গারা পুরটা মজা হইলে সিঙ্গারাটাও খাইতে ভালো লাগে। এখন ডাকনাদা ডেকে দিব, হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি সময় লাগে নাই, আলুটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু। আসলে এই লকডাউনে বাহিরের থেকে কিছু আনবো খাবো যাওয়াও একটা কষ্ট, তাই ঘরে থাকা জিনিস দিয়ে যদি সকাল বিকালের নাস্তাটা তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। আমি 1 ঘন্টা পর চলে আসলাম, খামিরটা আমার সুন্দর মতন হয়ে গেল ডোটা। এখন আমি ছোটো ছোটো করে রুটির মতন করে নিয়ে নিলাম। একটা দিয়ে দুইটা হবে, ওই পরিমাণেই নিতে হবে। এখন কিছু নিয়ে নিছি আর কিছু আবার ডেকে রাখলাম, একটা একটা করেই বের করবো। আমার দুপুরটা শুকায় যাবে গা, রুটিটা ভালো হবে না। এখন আমি লম্বা করে রুটিটা বানিয়ে নিব। সিঙ্গারার রুটিটা একটু লম্বা করে বানাইতে হয়। তো মাঝখানটা কেটে একটা ডো দিয়ে দুইটা হবে। তো আমি সবগুলো রুটি আগে বেলে নিলাম, তাহলে কাজটা করতে সহজ হবে। আর একটা করে একটা করব তাহলে একটু লেট হয়ে যাবে, এই জন্য আমি সবগুলো রুটি আগে তৈরি করে নিলাম। এই যে এভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নিছি। এখন আমি সিঙ্গারাগুলো রেডি করে নিব। একটু পানি নিয়ে নিলাম, পানি নিয়ে সাইড দিয়ে লাগাই দিব। এভাবে হাতের সাহায্যে নিয়ে নিলে অনেক ভালো হয়। বোটে সামনে এনে পরে 2 দিক থেকে বাঁশটা দিয়ে নিলেই হবে।
একটু বেশি করে একদিন বানায় নিলে ফ্রিজে ফ্রোজন করে রেখে দিলে পরেও যখন ইচ্ছা বেজে খাওয়া যায়। পুরটা একটু বেশি করে দিতে হবে, তাহলে সিঙ্গারাটা খেতে ভালো লাগবে, ভিতরেই হবে না, ফাঁকা হবে না। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা এখন বানিয়ে নিব। আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি কিছু রেখে দিব ফ্রিজে, আর কিছু বাজব। আর ওদিকে আমি তেল গরম দিয়ে দিচ্ছি চুলায়, আমার তেলটা গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না। এখন আমি সবগুলো সিঙ্গারা দিয়ে দিলাম, ছয়টা করে দিলেই হবে, মানে প্যানের এটা হিসাব করে কেউ ছয়টা চারটা যায় যতটুকু দিয়ে বাজেন, এটা কোনো প্রবলেম নাই। আমার সিঙ্গারাগুলো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। নাড়া চাড়া করে সিঙ্গারাগুলো সবগুলো বেজে নিব। হয়ে গেছে সিঙ্গারাগুলো, এর মাঝখানে আমাদের বাড়িয়ালনি ভাবিদের কিছু বাচ্চারা আসছে ছাদেও হাঁটার জন্য রাত সন্ধ্যার দিকে, তারপর ওদের আবার নিয়ে আসলাম বাসায়, এনে ওদের খেতে দিলাম, ওরা খেয়ে বলছে অনেক মজা হলো, হয়েছে আন্টি, এখন সবাই খাইতেছে, বাচ্চা মানুষ তো সবাই অনেক মজা করে খেলো। আমি আবার ওদিক থেকে আরও কিছু